এবার জানতে চাইবো যে আসলে গানের সাথে সম্পৃক্ততা কিভাবে হয়েছিল বা হাতে খড়ি কিভাবে হয়েছিল। আমি যখন ছোট তখন থেকে আমি গান চর্চা করি। আমি তখন ঝিনাইদহ ছিলাম, ঝিনাইদহ আমার হোম ডিস্ট্রিক্ট। ওখানে আমি ছোটবেলায় বিভিন্ন স্কুলে প্রতিযোগিতার মধ্য দিয়ে আমি আর কি আমার শুরু। আচ্ছা, তো আমি ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে দীর্ঘ 10 বছর ক্লাসিক্যালের প্রথম পর্যায়ে শেষ করেছি। এইভাবেই আচ্ছা, তো হাতে খড়ি কার মাধ্যমে হয়েছিল? আমার ওস্তাদ স্যার জাকির হাসান রুমি, আমি ওনার কাছেই 10 বছর শিখেছি। এখন ছায়ানটে ক্লাসিক্যালের উপরে শিখতেছি। কথা হলো আরও গান শুনতে ইচ্ছা করছে, তো কোন গানটি শুনবো এই মুহূর্তে? আমি আজকের অনুষ্ঠানে আমার পছন্দের কিছু গান নিয়ে মানে গান দিয়ে সাজিয়েছি। তো এখন যে গানটি করব এটাও আমার অনেক পছন্দের একটি গান, তুমি কি এমনি করে থাকবে দূরে। ওকে, ঠিক আছে। তুমি কি এমনি করে থাকবে দূরে, তুমি কি এমনি করে থাকবে দূরে,
ভাই।